নমস্কার বন্ধুরা, শেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই ভিডিওতে আলোচনা করব কয়েকটি কোম্পানির কোয়ার্টার ফোরের রেজাল্ট বেরিয়েছে, যেগুলো খুব ভালো বেরিয়েছে, এবং তার সাথে আলোচনা করব নেক্সট সোমবার আমরা কোন কোন কোম্পানির দিকে নজর রাখব। শেষে আলোচনা করব যে এসএমএর শর্ট টার্ম এবং লং টার্ম লিস্ট নিয়ে। আর প্রথমেই আমি আলোচনা করব মার্কেট আগামী দিনগুলোতে কেমন থাকবে বা লাস্ট দিন কেন মার্কেট ফল হয়েছিল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে জেনে নিই যে মার্কেট আগের দিন হেভি কারেকশন দেখিয়েছে। তো নিফটি ফিফটির যে 50টি স্টক আছে তার মধ্যে মাত্র 15টি স্টক গ্রিনে ক্লোজিং দিয়েছে, মানে পজিটিভ রিটার্ন দিয়েছে, এবং নেগেটিভে ক্লোজ দিয়েছে 35টি স্টক। ব্যাঙ্ক নিফটির মাত্র 2টি পজিটিভে ছিল এবং 10টি স্টক নেগেটিভে ছিল। নিফটি 100-এর ক্ষেত্রে 35টি নেগেটিভ এবং 65টি নেগেটিভ এবং 35টি পজিটিভ ছিল। নিফটি 500-এ 331টি নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং 167টি পজিটিভ রিটার্ন দিয়েছে। নিফটি মিড ক্যাপ 50 প্রায় 20টি স্টক পজিটিভে রিটার্ন দিয়েছে এবং 29টি স্টক নেগেটিভে ক্লোজিং দিয়েছে এবং একটি আনচেঞ্জড ছিল। নিফটি স্মল ক্যাপের মধ্যে 68টি প্রায় নেগেটিভে ক্লোজিং দিয়েছে এবং 30টি পজিটিভে ক্লোজিং দিয়েছে এবং বাদবাকি আনচেঞ্জ ছিল। এবং নিফটি স্মল ক্যাপ 50-তে 37টি নেগেটিভ এবং 13টি পজিটিভে ক্লোজিং দিয়েছে। বিএসসির ক্ষেত্রে যদি দেখি, বিএসসির ক্ষেত্রে 25টি স্টক নেগেটিভে ক্লোজিং দিয়েছে সেন্সেক্সের ক্ষেত্রে এবং 5টি স্টক মাত্র পজিটিভে ক্লোজিং দিয়েছে। এরপরে যদি দেখি বিএসসি মিড ক্যাপ 77টি স্টক নেগেটিভে ক্লোজিং দিয়েছে, 38টি স্টক পজিটিভে ক্লোজিং দিয়েছে। বিএসসি ব্যাংকস এক্সের মধ্যে 9টি নেগেটিভ এবং 1টি পজিটিভ, এবং বাদবাকি যে ইন্ডেক্সগুলো রয়েছে সেগুলোও দেখতে পাচ্ছেন। বিএসসি 500-এর যে স্টকগুলো রয়েছে 364টি নেগেটিভে ক্লোজিং দিয়েছে এবং 136টি পজিটিভে ক্লোজিং দিয়েছে। এবার আমরা দেখব যে FIDIS এর অ্যাক্টিভিটিস কীরকম ছিল। তো 3 মেতে DIS 13,865 কোটি টাকার বাইং করেছে, তার এগেন্সটে সেল করেছে 13,175 কোটি টাকা। তো ওভারঅল তাদের ডেটা পজিটিভই ছিল এবং 690 কোটি টাকা তারা ওভারঅল তাদের নেট ভ্যালু রয়েছে বাইংয়ের ক্ষেত্রে। এবং FIS এর ক্ষেত্রে 17,440 কোটি টাকার মতো বাই করেছে, তার তুলনায় সেল করেছে বেশি 19,832 কোটি টাকার। সুতরাং তাদের নেট যে ভ্যালু সেটা সেলস এবং নেগেটিভে দেখাচ্ছে, তারা ওভারঅল 2,391 কোটি টাকার মার্কেটে তারা সেল করেছে। তো বুঝতেই পারছেন যে FIS এর দিক দিয়ে প্রচুর প্রেশার এসছে লাস্ট ট্রেডিং সেশনে, এই জন্য FIS-রা এখানে অনেকেই প্রফিট বুক করেছে, এই জন্য মার্কেট অনেকটাই কারেকশন দেখিয়েছে। এবার দেখব যে নিফটি ফিফটি যে ইন্ডেক্স রয়েছে কেন নেক্সট দিন আগের দিন এরকম কারেকশন দেখালো। তো আমরা যদি দেখি যে তার যে প্রিভিয়াস অল টাইম হাই, সেখান থেকে মার্কেট অনেকটাই নিচে নামে, তারপরে আস্তে আস্তে রিকভারি হওয়া শুরু করে, অনেকের পোর্টফোলিও অনেকটাই অ্যাডজাস্ট হয়েছে এর মধ্যে। কিন্তু আমরা লাস্ট যে ট্রেডিং সেশন দেখি, লাস্ট ট্রেডিং সেশনে যেখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেট একটু উপরে নিয়ে যায়, তারপরে দেখবেন যে ঠিক যে তার প্রিভিয়াস হাই ছিল সেখান থেকে একটা রিজেকশন আছে, অর্থাৎ হেভি সেলিং আছে এবং একটা সাপ্লাই জোনের কাজ করছে বর্তমানে এই ট্রেন লাইনটি। এখান থেকে প্রচুর সাপ্লাই এসে, এখান থেকেও প্রচুর সাপ্লাই এসে, ফলে এতটা কিন্তু আমরা আগের দিন এখানে নেগেটিভ দেখলাম। তো নেক্সট এর সাপোর্ট কী হতে পারে? নেক্সট এখানে একটা সাপোর্ট আছে 22,280 লেভেলে, এটাকে যদি এর থেকে যদি আরও নিচে আসে, নেক্সট সাপোর্ট পাবে 22,100 লেভেলে। এটাকেও যদি রিজেক্ট করে তাহলে নেক্সট যে সাপোর্ট, স্ট্রং একটা সাপোর্ট রয়েছে 21,700 লেভেলে, যেখানে এখানে রিজেকশন নিয়েছে এই ট্রেড লাইন বরাবর, এবং এই ট্রেড লাইন বরাবর এখানে মাল্টিপল টাইমের সাপোর্টও কিন্তু নিয়েছে। তো এটা একটা আমাদের স্ট্রং জোন বলা চলে। তো দেখা যাক আগামী দিনে মার্কেট কীরকম থাকে। এর সাথে দেখি যে আমাদের এই যে ট্রেন লাইনগুলো বাদেও যদি আমরা দেখি যে প্রিভিয়াস হিস্ট্রি, তাতে এখানে 50 SMA বা মুভিং এভারেজ সেখানে লাগানো হয়েছে। তো এখান থেকে দেখুন সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, আবার এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, আবার এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, আবার এর কাছাকাছি এসে সাপোর্ট নিয়েছে, আবার এর কাছে এসে সাপোর্ট নিয়েছে, এখানে এখানেও সাপোর্ট নিয়েছে। তো এখন 50 SMA-এর খুব কাছাকাছি বর্তমানে ট্রেন্ডিং চলছে। তো এখান থেকে হতে পারে যে এই যে নেক্সট যে ট্রেন লাইন এবং এখানে যে নেক্সট যে 50 SMA আসবে, তো দুই জায়গায় স্ট্রং কিন্তু এখানে একটা ক্লোজিং দেখাতে পারে, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে নেক্সট ট্রেডিং সেশনগুলোতে আমরা লক্ষ্য রাখবো সম্ভবত মার্কেট আরেকটু কারেকশন দেখাতে পারে। তবে এটা স্টক মার্কেট একদম ডাইরেক্টলি বলা যায় না, এখানে আমরা যা শুধু প্রেডিকশন করে থাকি, প্রেডিকশন অনেক সময় ভুল হয়, অনেক সময় ঠিক হয়। তবে আমরা যা দেখছি যে এই ট্রেন লাইন বরাবর বারবার সাপোর্ট নিচ্ছে এবং এর যে মুভিং এভারেজ, এই মুভিং এভারেজ বরাবরও বারবার কিন্তু সাপোর্টের কাজ করছে। তো আগের দিন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন কিছু না কিছু স্টক শেয়ার করে থাকি। তো আগের দিন আমি জাস্ট একটি মাত্র স্টক আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা 410 থেকে প্রায় 430-425 লেভেলে গিয়েছিল। তো পজিটিভ রিটার্নই দিয়েছিল, আর আমি যা মোটামুটি বুঝতে পারছিলাম যে এখান থেকে একটা রিজেকশন আসার চান্স আছে, সেই জন্য আমি বেশি স্টক সেদিন আপনাদের সাথে শেয়ার করিনি। এরপরে যদি আমরা নিফটি মিড ক্যাপ দেখি, মিড ক্যাপের ক্ষেত্রে কেননা আমাদের কাছে সবসময় সবার মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলো বেশি থাকে। তো এখানে দেখুন তার প্রিভিয়াস যে অল টাইম হাই, সেখান থেকে এখানেও রিজেকশন নিয়েছে, রিজেকশন নেওয়ার পরে এখন নেক্সট যেটা সাপোর্ট লেভেল সেখানে সাপোর্ট নিয়েছে, এবং যেটা আগে তার এখানে রেজিস্ট্যান্স ছিল 1-3 বার। তো এই জোনের মধ্যে একটু ট্রেড করতে পারে কয়েকদিন, বা এখান থেকে যদি ফল দেখায় তাহলে মোটামুটি এই যে
এই যে ইএমআইটা ইউজ করা হয়েছে এই ইএমআই বরাবর একটা সাপোর্ট নিতে পারে, আর এখান থেকে যদি ক্র্যাশ করে তাহলে এই যে মুভিং এভারেজটা আছে এই মুভিং এভারেজে এসেই কিন্তু সাপোর্ট নেবে। কেননা মার্কেট যখন খুব বেশি পরিমাণে ফল হয় তো তখনই কিন্তু এই মুভিং এভারেজের উপর থেকেই সবসময় বাউন্স ব্যাক করে। দেখেন এইখানে বাউন্স ব্যাক হয়েছে মার্চ মাসে, মার্চ মাসে হেভি ফল হয়েছে, ফল হওয়ার পর ঠিক এখানে এসেই কিন্তু এখানে বাউন্স হয়েছে, আবার এখানেও ঠিক একইভাবে এখান থেকে বাউন্স হয়েছে। আবার দেখুন এখানে যদি দেখি এখান থেকেও কিন্তু মার্কেট বাউন্স হয়েছে। সুতরাং এই যে দুটো ট্রেন লাইন রয়েছে স্ট্রং ট্রেন লাইন, তো খুব একটা ফল হওয়ার সম্ভাবনা এখানে আমি কমই দেখছি। তবে নেক্সট উইকে মার্কেট একটু কেমন থাকবে আমরা নেক্সট ডেটা দেখে বুঝব। তো এফআইএসের যে ডেটা পেয়েছি আমরা ইন্ডেক্স ফিউচার, স্টক ফিউচার, ইন্ডেক্স অপশন, স্টকে সবগুলোতেই কিন্তু নেগেটিভ দেখতে পাচ্ছি, আর বাদবাকিগুলো ইনডিসাইসিভ, অর্থাৎ মার্কেট উপরে যাবে কি নিচে যাবে বলা যাচ্ছে না। প্রো যে ডেটা তারা মোটামুটি স্টক ফিউচারে এখনও স্ট্রং বুলিশ রয়েছে, ক্লাইডের ক্ষেত্রে স্ট্রং বুলিশ ইন্ডেক্স ফিউচারে এবং স্টক ফিউচারে, বাদবাকিগুলোতে ইনডিসাইসিভ। এবং ডিআইএসের যদি ডেটা দেখি শুধুমাত্র স্টকের ক্ষেত্রেই কিন্তু মাইল্ড বুলিশ, খুব একটা বুলিশ না, হালকা তারা বুলিশ, এবং বাদবাকিগুলোতে মিডিয়াম থেকে স্ট্রং তারা কিন্তু বিয়ারিশ। তো বুঝতেই পারছেন যে এফআইএস লাস্ট যে ডেটা দেখছি আমরা এফআইএস প্রো বা ডিআইএস এরাই তো মার্কেট চালায়, তো এদের ডেটা কিন্তু এখনও পর্যন্ত নেগেটিভ, হতে পারে নেক্সট দিন পজিটিভ হতে পারে। তো এখন আলোচনা করবো যে কয়েকটি স্টক, যে স্টকগুলো আমরা নেক্সট দিন আমাদের ট্রেডিং সেশনে ওয়াচ লিস্টে রাখবো। তো এই স্টকটি আমি, স্টকটির নাম আপনারা দেখতে পাচ্ছেন সিডিএসএন, এই স্টকটি আমি লং টার্মের জন্য দিয়েছিলাম। আগের যারা ভিডিওটি দেখেনি যে এই মাসের জন্য তিনটি স্টক বলে থাম্বনেল দেওয়া আছে সেটা অবশ্যই একবার দেখে নেবেন। তো এই সিডিএসএন স্টকটিও আমি দিয়েছিলাম যার স্টকের P51। তো তার রেজাল্ট বেরিয়েছে আজকে, তো রেজাল্ট খুব ভালো এসেছে। আমি যদি ইয়ার অন ইয়ার বেসিস দেখি সেলস এখানে 93% বেড়েছে, এবং আমরা কোয়ার্টারলি যদি দেখি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু এখানে বেড়েছে। তার সাথে সাথে আমরা যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস 105% বেড়েছে, এবং কোয়ার্টারলি বেসিসও কিন্তু ভালোই বেড়েছে। ইপিএস সেটাও 105% বেড়েছে। সুতরাং বলা চলে কোম্পানি খুব ভালো কিন্তু রেজাল্ট এখানে পেশ করেছে। কোম্পানি রেজাল্ট যদি ভালো পেশ করে তাহলে সেটা একটা পজিটিভ দিক। দ্বিতীয়ত কোম্পানি যদি ফান্ড টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা চার্ট দেখি, চার্টে যদি পজিটিভ দেখি, তো চার্টের পজিটিভিটির সাথে আমরা যদি রেজাল্ট দেখি তো দুটোই যদি পজিটিভ হয় তাহলে স্টক অবশ্যই কিন্তু ভাগবে। তো কিছু আরও ইম্পর্টেন্ট আপডেট দিয়েছে আমি একটু আপনাদের জানিয়ে রাখি। তো সিডিএসএল আমাদের দেশের ফার্স্ট ডিপোজিটারি, যেটা 11,56,00,000 মতো তাদের ডিমেট অ্যাকাউন্ট রয়েছে তাদের কাছে মার্চ 2024 মতে। এবার এপ্রিলের ডেটা এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি, এপ্রিলের ডেটা যদি আরও পজিটিভ আসে তাহলে এই স্টক কিন্তু অবশ্যই রকেট হবে। এছাড়া কোম্পানি রেজাল্টের সাথে আরও অ্যানাউন্স করেছে তারা ডিভিডেন্ড পে করবে ফিনান্সিয়াল ইয়ার 2023-24। তো ডিভিডেন্ডের পরিমাণ কত? পার শেয়ার, পার ইকুইটি শেয়ারে 19 টাকা, অর্থাৎ একটা শেয়ার যদি আপনার কাছে থাকে তাহলে বাড়তি আপনি 19 টাকা পাবেন, যার ফেস ভ্যালু 10, তো ফেস ভ্যালুর তুলনায় 190%। এবং অ্যাডিশনালি তারা কী করবে যে 25 ইয়ার সিলভার জুবলি যে সেলিব্রেশন করবে সেই জন্য আরও স্পেশাল ডিভিডেন্ড দেবে, কয় টাকা? 3 টাকা, যেটা ফেস ভ্যালু 30%। সুতরাং বুঝতে পারছেন যে টোটাল তাহলে ডিভিডেন্ড কত আসবে? 22 টাকা, অর্থাৎ একটি শেয়ার আপনি কিনলে 22 টাকা অতিরিক্ত ফ্রিতে পেয়ে যাবেন। তো এখানে যে ডিভিডেন্ড অ্যানাউন্স করা হয়েছে সেটা 26তম অ্যানুয়াল জেনারেল মিটিং যে হবে সেখানে এটাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। তো এটাও একটা শেয়ার হোল্ডারদের খুব পজিটিভ দিক। তো আমরা এখানে কী দেখতে পেলাম সিডিএসএল এর ক্ষেত্রে? প্রথম কথা, চার্ট খুব ভালো, লং টার্মের জন্য চার্ট খুব ভালো, শর্ট টার্মের জন্যও চার্ট ভালো। দ্বিতীয়ত রেজাল্ট খুব ভালো এসছে, তৃতীয়ত তারা ডিভিডেন্ড পে করবে, চতুর্থত কী করবে তারা যে মার্চের যে এপ্রিলের যে ডেটা সেই ডেটা পাবলিশ করবে সেটা যদি আরও পজিটিভ হয়। সুতরাং সব পজিটিভ দিক কিন্তু যদি আসে তাহলে অবশ্যই শেয়ার হোল্ডারদের কিন্তু এখানে প্রলোভন দেখাবে, ফলে স্টক কিন্তু এখানে রকেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চাইলে এই স্টকটি আপনি স্টাডি করতে পারেন। নেক্সট আরেকটি কোম্পানি IDBI, যার স্টক P16। তো ইয়ার অন ইয়ার বেসিস 26% সেলস বেড়েছে এবং নেট প্রফিট বেড়েছে 37%, সাথে কোয়ার্টারলি বেসিসও হালকা এখানে বেড়েছে। নেক্সট আরেকটি স্টক নীলা ইনফ্রাস্ট্রাকচার, যার প্রাইস মাত্র 10 টাকা। সুতরাং এটি একটি পেনি স্টক, খুব ভালো করে যাচাই করে তবে ইনভেস্ট করবেন। স্টকটির P38। তো আমরা সেলসে দেখছি 101% মতো জাম, তার সাথে সাথে আমরা যদি কোয়ার্টার বেসিস দেখি তাহলে কিন্তু আরও বেশি জাম করেছে, এবং নেট প্রফিট 65,550%। সুতরাং আগে যেখানে 20,000 টাকা ইনকাম হতো সেখান থেকে 5 কোটি হয়েছে, এবং আগের কোয়ার্টারে সেটা 3 কোটি ছিল। সুতরাং কোম্পানি এখানে খুব ভালো রেজাল্ট করেছে, সুতরাং ইপিএসও এখানে কিন্তু বেড়েছে। তো চাইলে এই স্টকটিও আপনি স্টাডি করতে পারেন। নেক্সট দ্য অনুপ ইঞ্জিনিয়ার, তো স্টকটির P35, ইয়ার অন ইয়ার বেসিস 9% সেলসে জাম, কিন্তু আমরা যদি নেট প্রফিট দেখি 121%-এর মতো জাম করেছে। তার সাথে সাথে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু কোম্পানি খুব ভালো রেজাল্ট করেছে। সুতরাং বলা চলে কোম্পানি খুব ভালো এখানে রিপোর্ট পেশ করেছে। তো চাইলে এই স্টকটিও আপনি আপনার রাডারে রাখতে পারেন। নেক্সট আরেকটি স্টক স্বস্তিক ইনভেস্টমেন্ট, স্টকের P19, ইয়ার অন ইয়ার বেসিস 63% সেলসে জাম, নেট প্রফিট 334%-এর মতো জাম। তো কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস ভালো রেজাল্ট করেছে, তার সাথে সাথে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু আমরা ভালোই দেখতে পাচ্ছি। নেক্সট আরেকটা স্টক, নাম কাবরা এক্সট্রুশনস, তো স্টকটির P46। তো এই স্টকটি 6%-এর মতো সেলসে জাম নেগেটিভ দেখিয়েছে, অর্থাৎ সেলস ইয়ার অন ইয়ার বেসিস 6% কমেছে, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে বেড়েছে। কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস সেলস কমলেও
এখানে প্রফিট কিন্তু বাড়ছে, সুতরাং এটা একটা পজিটিভ দিক। 40% প্রফিট তাদের বেড়েছে সেলস কমার সত্ত্বেও, এবং কোয়ার্টারলি বেসিসে আরও কিন্তু ভালো নেট প্রফিট করেছে। তো চাইলে এই স্টকটিকেও আপনি স্টাডি করতে পারেন। নেক্সট হচ্ছে আয়নক্স উইন্ড এনার্জি। তো আয়নক্স উইন্ড এনার্জি স্টক প্রাইস এখন 7,560 টাকা। স্টকটির যদি আমরা ইয়ার অন ইয়ার বেশি দেখি, 184% সেলসে জাম এবং প্রফিট নেট প্রফিট 137% জাম। তো আগে যেখানে কোম্পানি নেগেটিভে রান করত 113 কোটি লস, তার আগের কোয়ার্টারে 6 কোটি লস, তো এই কোয়ার্টারে 37 কোটি টাকা কোম্পানি লাভ করেছে। নেক্সট আরেকটি স্টক আয়নক্স উইন্ড। তো আয়নক্স উইন্ড বর্তমান 616 টাকায় ট্রেড করছে, সেলসে 177%-এর মতো বৃদ্ধি করেছে, সাথে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও বেড়েছে, এবং আমরা যদি নেট প্রফিট দেখি প্রায় 165% এখানে বেড়েছে। আগে যেখানে নেগেটিভ ছিল, অর্থাৎ লস মেকিং ছিল কোম্পানি, সেখান থেকে এর ভালোই প্রফিট করেছে, এবং আগের কোয়ার্টারে মাত্র 1 কোটি প্রফিট ছিল, এই কোয়ার্টারে 36 কোটি টাকা প্রফিট করেছে। নেক্সট আরেকটি স্টক আয়নক্স গ্রিন এনার্জি সার্ভিস, স্টক টিপি 138। আমি স্টকটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম 140 টাকার কাছাকাছি। তো স্টকটি সেলস যদি দেখি, সেলস কিন্তু এখানে খুব একটা করতে পারিনি, 8% ডাউন, কিন্তু নেট প্রফিট যদি দেখি 2,715% মতো এখানে বেড়েছে। যেখানে আগে কোম্পানি এখানে নেগেটিভ রেজাল্ট দেখিয়েছে, অর্থাৎ কোম্পানি 1 কোটি টাকা লস করেছে, এখানেও 1 কোটি টাকা লস করেছে, সেই তুলনায় এই কোয়ার্টারে 20 কোটি টাকা লাভ করেছে। কিন্তু আমরা যদি একটু ভালো করে ডিটেল অ্যানালাইসিস করি, দেখবেন যে কোম্পানির আদার ইনকাম এখানে কিন্তু বেড়েছে, এই জন্য নেট প্রফিট এতটা দেখাচ্ছে। তবে এই স্টকটি পুরোটাই আমরা দেখতে পাবো যে নেক্সট ট্রেডিং সেশনে ইনভেস্টাররা কীভাবে নেয়। অনেক সময় কী হয় যে অনেক ভালো ভালো কোম্পানি ভালো ভালো রেজাল্ট আসে, কিন্তু ইনভেস্টারদের পছন্দ হয় না, ফলে শেয়ারে কিন্তু আমরা ফল দেখতে পারি। তো এই স্টকটিও আমরা দেখবো যে নেক্সট ট্রেডিং সেশনে কীরকম রিয়াকশন দিচ্ছে। নেক্সট আরেকটি স্টক আপটাস ভ্যালু হাউজিং। তো 26 পিতে ট্রেড করছে, 25% তাদের ইয়ার অন ইয়ার বেসিস জাম করেছে এখানে সেলস, এবং নেট প্রফিট 21% এখানে বেড়েছে। নেক্সট এশিয়ান এনার্জি স্টকের P/47। তো সেলস খুব ভালো করেছে, ইয়ার অন ইয়ার বেসিস 314% বেড়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও বেড়েছে, নেট প্রফিট 342% বেড়েছে। আগে যেখানে 6 কোটি টাকা লস করেছিল, এবার 14 কোটি লাভ করেছে, এবং আগের কোয়ার্টারেও 12 কোটি টাকার মতো লাভ করেছিল, সুতরাং বলা চলে ভালো রেজাল্ট করেছে। নেক্সট আরেকটি স্টক HFCL, যার স্টক প্রাইসের দাম এখন 101 টাকা, স্টকের P/44। তো এখানে সেলস 7% ডাউন কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস, কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস, কিন্তু কোয়ার্টারলি বেসিস এখানে কিন্তু সেলস বেড়েছে। আবার যদি আমরা নেট প্রফিট দেখি, যে ইয়ার অন ইয়ার বেসিস সেলস কমা সত্ত্বেও কিন্তু কোম্পানি এখানে ভালো প্রফিট করেছে, যেটা একটা পজিটিভ দিক। তার সাথে সাথে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও এখানে কিন্তু নেট প্রফিট ভালো দেখিয়েছে। তবে দেখা যাক নেক্সট ট্রেডিং সেশনে ইনভেস্টাররা কীরকম রিয়াকশন দেয় এই স্টকের উপর। নেক্সট আরেকটি স্টক রানে ব্রেক লিঙ্গিং লিমিটেড, যার প্রাইস 1,021 টাকা, স্টকটির P/19। সম্ভবত এই স্টকটি মার্কেট আওয়ারই রেজাল্ট বের করেছিল, এবং তার যে ইম্প্যাক্ট সেটা আমরা স্টক প্রাইসেও দেখেছি। আপনারা একটু চেক করে নেবেন যে আগের দিন কীরকম রিটার্ন দিয়েছে। তো 13%-এর মতো সেলসে জাম করেছে, এবং নেট প্রফিট জাম করেছে 35%। তার সাথে সাথে আমরা যদি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দেখি, তবুও কিন্তু কোম্পানি এখানে ভালো রেজাল্ট করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের যে এতগুলো স্টক যেগুলো Q4 রেজাল্ট ভালো হয়েছে, এবং এর সাথে সাথে আরও অনেক স্টকের রেজাল্ট বেরিয়েছে যেগুলো ভালো হয়নি, তো সেগুলো এখানে আমি ডিসকাস করলাম না। এখন আমরা জানবো যে ASM-এর লং টার্ম লিস্টে কোন কোন স্টকগুলোকে নিয়ে আসা হচ্ছে। তো এই স্টকে আমরা লাস্ট ট্রেডিং সেশনে দেখলাম কি 9টি স্টক এখানে ASM-এর লং টার্ম লিস্টে নিয়ে আসা হচ্ছে, যেটি 6 মে থেকে ইফেক্টিভ হবে। তো স্টকগুলোর নাম আপনারা দেখতেই পাচ্ছেন, ফার্স্ট ফিনটেক, এখানে হাইপারসফট টেকনোলজি, হিন্দুস্তান বায়োসাইন্স, সানভি ব্র্যান্ডস, ইউকেন ইন্ডিয়া, আরও কয়েকটি স্টক যেগুলো আপনারা ভিডিও পজ করে পড়তে পারেন। নেক্সট এখানে কতগুলো স্টক যেগুলো ASM-এর লং টার্ম লিস্টে এখনও রয়েছে, এবং 1 নম্বর স্টেজ থেকে 2 নম্বর স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। তো প্রথম যে স্টকটির নাম সেটা হচ্ছে জ্যোতি ইনফ্রা ভিঞ্চার লিমিটেড, 2 নম্বর স্টক নিউজেন সফটওয়্যার টেকনোলজি লিমিটেড। তো স্টকগুলো যখন ভোলাটিলিটি অনেকটা বেড়ে যায়, তখন ASM-এর লিস্টে নিয়ে আসা হয় প্রথমে শর্ট টার্ম, তারপরে লং টার্ম। তাও যদি কন্টিনিউ ভালো রিটার্ন দেয় বা এখানে যদি কোনো কিছু ধরা পড়ে, তখন সেগুলোকে স্টেজ 1, 2, 3, 4 নিয়ে যাওয়া হয়। তো 1 থেকে 2 নিয়ে যাওয়া হয়েছে। এখানে 10টি স্টক রয়েছে যেগুলোকে তার হায়ার স্টেজ থেকে লোয়ার স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানি কি সর্বাধিক 4 নম্বর স্টেজ থাকে। তো যে সমস্ত স্টক 4 নম্বর স্টেজে থাকে, তার সার্কিট লিমিট 5% করে দেওয়া হয়, অর্থাৎ একদিনে 5%-এর বেশি বাড়বেও না কমবেও না। যেমন আমরা সুজলন এনার্জিকে দেখি, দীর্ঘদিন ধরে স্টেজ 4 রয়েছে, মাঝে মাঝে 3, 2 নিয়ে আসা হয়, কিন্তু আবার সেটাকে 4 নিয়ে যাওয়া হয়। তো এখানে স্টেজ 2 থেকে স্টেজ 1 দুটো স্টককে নিয়ে যাওয়া হয়েছে। স্টকের নাম সিলেট এনার্জি সিস্টেম, দ্বিতীয়ত সিনেমা মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এখানে আরও 3টি স্টক রয়েছে যাকে 3 নম্বর স্টেজ থেকে 2 নম্বর স্টেজে দেওয়া হয়েছে, যেমন ভারত ওয়াররোপ লিমিটেড, টার্বোস অটোমেটিক কম্পোনেন্ট লিমিটেড, টার্ক লিমিটেড। এখানে কয়েকটি স্টক রয়েছে, 4-5টি স্টক যেটা স্টেজ 4 ছিল, তো স্টেজ 4 থেকে এখন স্টেজ 3 নিয়ে যাওয়া হয়েছে। যেমন ব্র্যান্ড কনসেপ্ট লিমিটেড, কেলভোম ইঞ্জিনিয়ারিং লিমিটেড, PTC ইন্ডিয়া ফিনান্সিয়াল সার্ভিস, ট্রান্সফরমার অ্যান্ড রেক্টিফায়ার ইন্ডিয়া, ঊর্জা গ্লোবাল। সুতরাং এই স্টকগুলো সম্পর্কে একটু পজিটিভ নিউজ বলা চলে। এখানে কতগুলো স্টক রয়েছে, যে স্টকগুলো সাধারণত দীর্ঘদিন ধরে লং টার্ম স্টেজে ছিল, লং টার্ম থেকে এগুলোকে এখন রিলিজ করে দেওয়া হয়েছে। তবে যে স্টকগুলো এখানে রেড কালি দিয়ে দেওয়া মার্ক করা আছে, সেগুলোতে কখনোই ইনভেস্ট করবেন না, সেগুলো হচ্ছে রিক্সি শেয়ার। তো এখানে আমি কয়েকটি জাস্ট পড়ে দিচ্ছি, বাদবাকিগুলো আপনারা একটু
পজ করে দেখে নেবেন। অ্যালবার্ট ডেভিড, অ্যালকামিস্ট কর্পোরেশন, বাল ফার্মা, ব্ল্যাক বক্স, ধনলক্ষ্মী ফেব্রিক, গুজরাট ইন্ডাস্ট্রিজ পাওয়ার কোম্পানি লিমিটেড, হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, কামধেনু ভেঞ্চার। নেক্সট এখানে আরও কতগুলো স্টক রয়েছে, যেমন মোডাল ওভারসিস মার্কেট ক্রিয়েটার, নেটওয়েব টেকনোলজি লিমিটেড। তো এই স্টকটির রেজাল্ট রিসেন্টলি এসছে, তো রেজাল্ট ভালোই এসছে, তো এই স্টকটিকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন। তারপরে শিকাচি ইন্ডাস্ট্রি লিমিটেড, এই স্টকটিও খুব কম সময়ে অনেক ভালো রিটার্ন দিয়েছিল, তারপরে মার্চ মাসে হেভি ফলিংয়ে অনেকটাই নিচে যায়। তো এই স্টকটিও চাইলে আপনারা স্টাডি করতে পারেন। তো এখানে যতগুলো স্টককে বের করে দেওয়া হয়েছে এবং যেগুলো রেড কালার দেওয়া নেই সেগুলোতেও আপনারা স্টাডি করতে পারেন। এখানে দুটি স্টক যার সার্কিট লিমিট আপাতত 20% করে দেওয়া হয়েছে। তো দুটি স্টকের নাম কি, মহালক্ষ্মী রাপটেক লিমিটেড, দুই নম্বর হচ্ছে সাবেরা ইন্ডাস্ট্রি লিমিটেড। তো এই দুটি স্টককেও আপনারা স্টাডি করতে পারেন এবং সোমবার এর দিকে নজর রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল এসএমএ শর্ট টার্ম এবং লং টার্ম লিস্টের আপডেট, এবং আজকে আরও কিছু কোম্পানির রেজাল্ট বেরোবে, যেমন জেন টেকনোলজি, হাই এনার্জি ব্যাটারি। তো সেই কোম্পানির রেজাল্ট যদি ভালো আসে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, এবং 6 তারিখ কোন কোন কোম্পানির রেজাল্ট বেরোবে এবং কোন কোন কোম্পানির দিকে আমরা তাকিয়ে থাকবো। তো বুঝতে পারছেন এখানে কতগুলো কোম্পানি রয়েছে, মুথুত মাইক্রো ফাইন্যান্স, এয়ারোফ্লেক্স ইন্ডাস্ট্রি, তো এখানে আশরাফি হসপিটাল। তো সবগুলো স্টকের নাম পড়ানো সম্ভব নয়, তো চাইলে পজ করে আপনারা দেখতে পারেন, যেমন সেরা এনার্জি লিমিটেড, ফিউশন মাইক্রো ফাইন্যান্স, রাউট মোবাইল, হ্যাপিয়েস্ট মাইন্ড অ্যান্ড টেকনোলজি, কেপিটি ইন্ডাস্ট্রি, গুজরাট গ্যাস, অরবিন্দ স্মার্ট স্পেস, লুপিন, ইন্ডিয়ান ব্যাঙ্ক। তারপরে এখানে আরও অনেকগুলো স্টক রয়েছে, তো চাইলে আপনারা এগুলোকে নেক্সট দিন ট্রেডিং সেশনে এগুলোর দিকে নজর রাখতে পারেন। এখানে আরও অনেক স্টক রয়েছে, দিন দিন যত যাচ্ছে স্টকের রেজাল্ট তত তত বাড়ছে, এবং খুব তাড়াতাড়ি অনেকগুলো কোম্পানির রেজাল্ট একদিনে আসছে, যেমন মারিকো, আরবিন, বম্বে ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, ডিসিএম, শ্রীরাম, হামিদু লিমিটেড, এসপিএস ইন্টারন্যাশনাল লিমিটেড, এভেক্সিয়া লাইফ কেয়ার, মসচিপ টেকনোলজি, সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন, এবং আরও অনেক কোম্পানির রেজাল্ট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কী জানলাম যে কোন কোন কোম্পানির রেজাল্ট বেরিয়েছে, এবং নেক্সট ট্রেডিং সেশনে আমরা ওগুলোকে দেখবো, এবং সোমবার কোন কোন কোম্পানির রেজাল্ট বেরোবে সেগুলো দিকেও আমরা তাকিয়ে থাকবো। এছাড়া বিভিন্ন কোম্পানিকে লং টার্ম স্টেজের বিভিন্ন স্টেজে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সার্কিট লিমিটও চেঞ্জ করা হয়েছে। তার সাথে জানলাম যে একটা খুব ভালো কোম্পানি এবং মনোপলি কোম্পানি এবং লং টার্মের জন্য বেস্ট কোম্পানি সিডিএসএল, তো সিডিএসএলের দিকে আমাদের নজর থাকবে। তো যারা আমার লং টার্মে ভিডিওটি দেখেনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা আপনারা দেখবেন, যে মাসের এই মাসের জন্য 3টি স্টক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্রেকআউট সিরিজে। ধন্যবাদ।